বিসমিল্লাহির রহমান রহিম। আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ বরকাতুহু। দর্শক, আজকে আমাদের যে ফেসবুক লাইভ রোগীদের সাথে লাইভ প্রোগ্রাম মুহূর্তে ব্যথা নিরাময়, সবাইকে জানাচ্ছি মুহূর্তে ব্যথা নিরাময় প্রোগ্রাম এবং এসপিসি পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। দর্শক, যারা আমাদের এই অনুষ্ঠান দেশের ভিতরে এবং বাইরে থেকে দেখছেন, সবার সুস্বাস্থ্য কামনা করি। আজকে আমরা প্রোগ্রাম শুরু করতেছি। দর্শক, বরাবরের মতো আমাদের আজকে স্টুডিওতেও, কিন্তু মানে স্টুডিও বলতে বলতে আমাদের সাথে ফোনে ফেসবুক লাইভে সরাসরি চিকিৎসা অংশগ্রহণের জন্য আমাদের সাথে যুক্ত হচ্ছেন দুই ভাই। প্রথমে আছেন আমাদের মাঝে মামুন আহমেদ ভাই ফ্রান্স থেকে। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। মামুন আহমেদ ভাই বলছেন ফ্রান্স থেকে, ঠিক কিনা মামুন ভাই? আপনার যদি একটু বলতেন। জি জি, অবশ্যই। আমার দেশের পরিচয় হচ্ছে, আমি বিয়ানীবাজার সিলেট থেকে, সিলেট ডিস্ট্রিক্ট বিয়ানীবাজার থানা। আর ফ্রান্স, এখানে আছি সান্তিতিয়েন জুগুবরে রুয়াতে, এখানে ফ্রান্সের একটা ডিস্ট্রিক্ট আর কি। কঠিন নাম, অনেক কঠিন নাম। জি জি, একটু ডিফিকাল্ট ল্যাঙ্গুয়েজটা, একটু ডিফিকাল্ট। জি, থ্যাংক ইউ। আমরা এরপরে আমরা যুক্ত হচ্ছি সাউথ আফ্রিকা থেকে, আমাদের যে ভাই আছেন আরিফুল ইসলাম ভাই। আসসালামু আলাইকুম আরিফুল ইসলাম ভাই। ইসলাম জি, আরিফ ভাই কেমন আছেন আপনি? এই তো, একটু যদি আপনার পরিচয়টা বলতেন। জি আরিফ ভাই, আপনার পরিচয়টা স্যার। আমার দেশের বাড়ি মুন্সিগঞ্জ, ঢাকা সিটি, মুন্সিগঞ্জ জেলা। মুন্সিগঞ্জে? আচ্ছা, এর আগে আমাদের মুন্সিগঞ্জের রোগী আমাদের সাথে অ্যাড হয়েছিলেন। তো ওখানে সাউথ আফ্রিকাতে কোথায় আছেন? সাউথ কোরিয়া, সাউথ কোরিয়া, সরি, সাউথ কোরিয়া থেকে আমাদের আরিফ ভাই। ওখানে কোথায় আছেন সাউথ কোরিয়াতে? মাসক। আচ্ছা, খুব ডিফিকাল্ট নাম। আপনাদের সহযোগী যে ভাইরা আছেন তাদের সাথে পরিচয় হতে চাই। মামুন ভাই আপনার সাথে কে আছেন? উনি আবার আপনারই ফ্যান। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। দেখতেছি না আপনাকে, একটু ভিতরে ঢোকেন ক্যামেরার সামনে। আসসালামু আলাইকুম ভাই, আমার নাম মোহাম্মদ লুকমান আহমেদ, আমার বাড়িও বিয়ানীবাজার, আর মামুন ভাই আমার ফ্রেন্ড, আর আমি আপনার সব সময় ভিডিও দেখি। আমি ওনাকে বলছিলাম আপনার জন্য লাইভে কথা বলার জন্য, বললে ভালো হয় কিরকম কি। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, ভালো থাকবেন। আপনার সাথে কে আছে আরিফ ভাই? হ্যাঁ, মুজাম্মেল ভাই। মুজাম্মেল ভাই কেমন আছেন? কোথায় বাড়ি মুজাম্মেল ভাইয়ের? হ্যালো ভাইয়া। জি মোজাম্মেল ভাই, ভালো আছেন আপনারা? জি ভাই, আমার কাছে আরেকজন আছেন, ওই ভাই যে উনিও সিলেটের, উনি সালাম দেওয়ার জন্য আসছেন। আপনারই ফ্যান, আপনার ভিডিও দেখে। জি জি জি, সালাম দেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। খুব ভালো লাগলো আপনাদের একসাথে সবাই মিলেমিশে আছেন। আমরা সব সময় দোয়া করি আপনারা যেন আরো ভালোভাবে সুন্দরভাবে কাজ করে দেশের গৌরব। মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য থ্যাংক ইউ। এখন তাহলে আমরা মূল পর্বে চলে যাই। আমরা প্রথমে চলে যাচ্ছি আরিফ আহমেদ ভাইয়ের কাছে ফ্রান্স থেকে। আরিফ ভাই, আপনার সমস্যাটা বলবেন। স্যার, আমার সমস্যা শামুক দিকে ঝুঁকতে হবে, পাছন দিকে ঝুঁকতে হবে, তা ঠিক মতো বসে থাকতে পারি না। কোমরে ব্যথা, তাই তো? হ্যাঁ, কোমরের ব্যথা। এখানে সামনে ঝুঁকলো ব্যথা, সামনে ঝুঁকলেও ব্যথা, পিছনে ঝুঁকলেও ব্যথা, দোনো দিকে ব্যথা। আপনার ব্যথা কি, আপনার ব্যথা কি পায়ের দিকে নামে? পায়ের দিকে নামে না স্যার, পায়ের দিকে নামে না। এমনি কি জিন বারবার অবশ অবশ লাগে না? না, এমনি পাওয়াত কোনো সমস্যা না, এই কোমরেই ব্যথা। ব্যথাটা কতদিন ধরে ভুগতেছেন আপনি? আর সর্বপ্রথম 1 বছর আগে বৈসা থাকতে পারতাম না, অনেক সমস্যা দেখা দিত বৈসা থাকলে। এখন দীর্ঘ 6-7 মাস যাবত কোমরে সামনে ঝুঁকলো ব্যথা, পাছনে ঝুঁকলো ব্যথা। ওকে, বুঝতে পারছি আপনার সমস্যাটা। এমনি এই জন্য কোনো ওষুধপত্র খেয়েছেন আপনি? স্যার, আমি এখানে একটা ডাক্তার দেখাইছিলাম, ফিজিওথেরাপি প্রায় 1-1.5 মাস দিয়েছিলাম, মাস দিয়ে খাইছিলাম, এতে কোনো উপকার পাই নাই। আচ্ছা, বুঝতে পারছি। এমনি তার মানে কোনো এমনি ব্যথার ওষুধ টষুধ, ক্যালসিয়াম, ভিটামিন এগুলো খাইছেন কোনো? না স্যার, এগুলো আমি খাই নাই। ঠিক আছে, থ্যাংক ইউ। সকালে যদি ঘুম থেকে ওঠেন তখন ব্যথা কি হয়, বাড়ে কমে কোনো কিছু হয়? না, এমনি শুয়ে থাকলে ব্যথা নাই,
দাঁড়ায় থাকলো তো তো একটা সমস্যা হয় না, সামনে জুটলে কিছু কাজ করতে নিলে বাড়ি মাল তো সমস্যাটা দেখা দেয় না, উবুতইলে দেখা দেয়। আবার ওকে ঠিক আছে, আপনার এখন বয়স কত আরিফ ভাই? স্যার আমার বয়স 31 বছর। ওখানে যে কাজটা করেন সে কাজটা কি কাজ করেন, দাঁড়িয়ে বসে হাঁটা দাঁড়ানো কোনটা? আমার কাজ ঠেললো দাঁড়ায় দাঁড়িয়ে কাজ। কতক্ষণ দাঁড়িয়ে কাজ করতে হয়? প্রায় 9-10 ঘন্টা। 9-10 ঘন্টা এরকম প্রতিদিনই কাজ করতে হয়? সপ্তাহে কয়দিন কাজ করেন? সপ্তাহে 5 দিন কাজ করি। থ্যাংক ইউ সো মাচ, আমরা আপনার সমস্যাটা রেকর্ডেড করে নিছি, আমরা বুঝতে পারছি ইনশাল্লাহ আপনার সমস্যাটা কি। এমনি গুরু এক্সরে টেক্সরে করছিলেন আরিফ ভাই? হ্যাঁ স্যার এক্সরে করছিলাম, এক্সরেতে যে জায়গায় আমি ফিজিওথেরাপি দিছি ওইখানে একটা এক্সরে করছিলাম, ওরা বলছে যে জায়গার হাড়টা সোজা হয়ে গেছে। এটাকে আমরা বলি স্ট্রেইটেন লাম্বার স্পাইন, স্ট্রেইট স্ট্রেইট মানে সোজা হয়ে যাওয়া। আপনি কি দেখতে চান কি সোজা হয়েছে আপনার আরিফ ভাই, দেখতে চান? এই যে দেখেন, আপনাকে যেটা সোজা হয়েছে আমি একটু দেখিয়ে দিতে চাই আরিফ ভাইয়ের জন্য। এই যে আরিফ ভাই দেখেন, আপনার যেটা হয়েছে এই যে বাঁকাটা দেখছেন, এই যে বাঁকাটা, এই যে বাঁকাটা, এই যে বাঁকাটা দেখছেন, এই যে বাঁকা, এই যে বাঁকা যে সামনের দিকে দেখছেন, এই যে বাঁকা, এই যে সাপের মতো কেমন সবল বার মতো বাঁকা, এই যে পিছনে হলো আছে দেখেন ফাঁকা, এই যে ফাঁকা, এইটা আপনার সোজা হয়ে গেছে, এই কাঠটা না এরম সোজা হয়ে গেছে, এই যে সোজা হয়ে গেছে। সোজা হয়ে যাওয়াতে আপনার এই যে ব্যথাটা এখানে দেখেন, এখানে এখানে এই জায়গাটা একটা চাপ পড়তিছে, চাপ পড়তিছে, চাপ পড়লে ওইটাই ব্যথা হয়, কথা বুঝছেন? এই ঘানকার যে মাংসপেশি বা রগ গুলা এটা শক্ত হয়ে গেছে, এটাকে ফ্লেক্সিবল করতে হবে, নরম করতে হবে, ব্যথা কমে যাবে ইনশাল্লাহ। ওকে এবার আমরা যাচ্ছি মামুন ভাইয়ের কাছে, আপনি অপেক্ষা করেন আরিফ ভাই, আপনার ট্রিটমেন্ট আমরা বুঝতে পারিয়াছি, আশা করি আমরা আপনাকে উপকার করতে পারবো ইনশাল্লাহ। এবার আমরা চলে যাচ্ছি হলো আমাদের মামুন ভাইয়ের কাছে। মামুন ভাই বলতেছিলেন ফ্রান্স থেকে, ফ্রান্স থেকে বলতেছিলেন আমাদের মামুন ভাই, এখন সমস্যাটা শুনবো মামুন ভাইয়ের কাছে, বলেন মামুন ভাই। জি ভাই, আমার একটু সমস্যাটা একটু জটিল, আমি প্রথম থেকে হিস্টোরি বলতেছি আর কি। আমি 2016-17 দিকে ফার্স্টের দিকে ওই জিমে ছিলাম, আগে জিম টিম করতাম আর কি, এগুলা তো জিমে গেছি, ওইখানে একটা পুল আপ করার ইয়া ছিল, মেশিন ছিল। যখন আমি পুল আপ কয়েকটা 7-8টা করছি আর বেশি শক্তি করে উপরের দিকে উঠার চেষ্টা করছিলাম, হঠাৎ করে রগের মধ্যে শিরায় আর কি এমন এক ধরনের কি হয়েছে যে মানে একটা হঠাৎ কি হয়েছে যে এমন এক ধরনের কি কি বলে ওই যে যখন কোন প্লেয়ার যখন টান পড়ছে, রগে টান পড়ে, রগে টান পড়ে, টান পড়ছে, টান পড়ার পরে ওইখানে আমি অজ্ঞান হয়ে যাই। পরবর্তীতে হসপিটাল যাই, যাওয়ার পরে আমার যে পুরা সার্ভিকাল সিস্টেমটা মাথা থেকে একেবারে নিচ পর্যন্ত পুরা মানে যে বডির যে ফাংশন পুরা মতোই হয়ে যায়, নড়বড়ে হয়ে যায়। তারপর আমি ওই দেশে আমি গেলাম ইয়ার কাছে, কিরোপ্যাক্টরের কাছে, ওইখানে আর কি করলো, ফিক্স করলো, অনেক কিছু ফিক্স করার পরে তারপর কমে নাই। এরপরে গেলাম ফিজিও দু স্পোর্টস, মানে ওই যে স্পোর্টস এর ফিজিও থাকে না এদের কাছে, তো যাওয়ার পরে অনেক এক্সারসাইজ টেক্সারসাইজ করলাম, একটু ভালো হইলাম। এরপরে আমি আবার গেলাম যে নিউরোলজিস্টের কাছে, ওইখানে নিউরোলজিস্টের কাছে গেলাম, ওইখানে এমআরআই টেমআরআই করলো, করে বলে সবকিছু ঠিক আছে। তারপর আমি বাংলাদেশে গত কয়েকদিন আগে মার্চের আমি বাংলাদেশে ছিলাম, বাংলাদেশে ওইখানে সিলেট একজন নিউরোলজি স্পেশালিস্টের কাছে, উনার কাছেও গেলাম, উনিও এমআরআই করলেন, এমআরআই করে বলে সবকিছু ঠিক আছে, তোমার সার্ভিক্যাল স্পাইন সবকিছু ঠিক আছে, রোগ সবকিছু ঠিক আছে। কিন্তু আমি এতদিন থেকে ট্রিটমেন্ট করাইতেছি, এর ভিতরে মনে করেন কোনো কিছু রাখি নাই, ওই যে হিজামা থেকে শুরু করে যত ধরনের থেরাপি আছে, আমার নিজেরও গড়ে একটা থেরাপি মেশিন আছে, আমি চায়না থেকে কিনে আনছি থেরাপি মেশিন শুধু থেরাপি দেওয়ার জন্য। কিন্তু এত কিছুর পরে বাংলাদেশ ফ্রান্স এই দেশে ফ্রান্সের এমন কোন ডাক্তার মানে 4-5টা বড় স্পেশালিস্টের সাথে কথা হইছে, কোনো কিছুর কাজ হয় না। সব সময় এই যে এখানে যে রোগ আছে না, রোগ টান দেওয়ার কারণে এখানে সব সময় একটা ব্যথা অনুভব হয়, সার্ভিক্যাল স্পাইনে আগে সমস্যা ছিল, এখন মোটামুটি 10-20% সমস্যা আছে, 80% সমস্যা চলে গেছে, কিন্তু রোগের সমস্যাটা চলে যাচ্ছে না। মানে আমি কোনোভাবে এই যে জি এখন আমরা প্রশ্ন করবো আপনাকে, জি জি
প্রথম প্রশ্ন হলো এখন তার ব্যথা হাতে আসে না আপনার, তাই না? হাতে নয়, ওইখানে আছে, ওই আপনি যদি মাইক বারবার একটু দেখাই থাকে জিনজিন। হ্যাঁ দেখান 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 দেখান। দর্শক যারা দেখতেছেন তাদের জানাচ্ছি শুভেচ্ছা এসবিসির পক্ষ থেকে, আপনার পারলে একটু শেয়ার করবেন যারা যারা দেখতেছেন। আশা করি শেয়ার করলে অনেকেরই উপকার হবে ইনশাল্লাহ। আমরা কথা বলছি মামুন আহমেদ ভাইয়ের সাথে ফ্রান্স থেকে, আরিফুল ইসলাম ভাইয়ের কথা বলছি হচ্ছে সাউথ কোরিয়া থেকে। ওকে, আমরা বুঝতে পারছি আরিফ ভাই, থ্যাংক ইউ সো মাচ। ওই জায়গাটাই ব্যথা করে তাই তো? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ওকে ডান। আমরা 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 বুঝতে পারছি মোহন ভাই, আপনি একটু সোজা হয়ে বসেন। মোহন ভাই সোজা হয়ে বসেন, সোজা হয়ে বসেন, সোজা হয়ে বসেন। আপনি একটু সোজা হয়ে বসেন মোহন ভাই, সোজা হয়ে বসেন। হ্যাঁ, এখন মাথাটা উপর দিকে উঠান, মাথা উপর দিকে উঠান, এরকম উপর দিকে উঠান। ব্যথা করে? কোনো ব্যথা করে? জি একটু লাগে ওইখানে, থোতনাটা বুকে লাগান, থোতনাটা বুকে লাগান, এরকম বুকে লাগান, থোতনাটা মডেল। এতে ব্যথা করে মামুন ভাই? একটু টান 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 ভাব হয়। এখন এরকম ডানে তাকান, এরকম বামে তাকান, ব্যথা করে? এখন ব্যথা করে মামুন ভাই? ব্যথা করে কি না আপনার? মানে নেটওয়ার্কের সমস্যা করে ভাই। জি, কোন দিকে ঘুরলে ব্যথা করে, ডানে না বামে? কোন দিকে ঘুরলে ব্যথা করে মামুন ভাই, ডান দিকে না বাম দিকে? মামুন ভাই ডানে না বামে ব্যথা করে? বাম দিকে ব্যথা করে ভাই, শুনতেছেন? বাম দিকে, বাম দিকে ঘুরলে ব্যথা করে তাই তো? বাম দিকে ঘুরলে ব্যথা করে। হ্যাঁ ওকে ডান। আমরা এখন চিকিৎসা করব হলো আরিফ ভাই, আরিফ ভাই একটু বিছনায় চলে যান, আপনাকে দেখবো এর মধ্যে। মামুন ভাই একটু লাইনে থাকবেন, ওকে? থ্যাংক ইউ সো মাচ, দেখতে থাকেন, আমরা একটু ওনার ট্রিটমেন্টটা শেষ করি। দর্শক যারা দেখতেছেন তাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন, তার সাথে অবশ্যই ধন্যবাদ যে আপনারা যদি অনুষ্ঠান না দেখেন আমাদের এই অনুষ্ঠান, যে এটাকে মিনিংলেস বলবো, অবশ্যই আপনারা দেখা মানেই তো আমরা হয়তো আমাদের ভিতরে আগ্রহ জাগে। এই প্রোগ্রামটা শুধু প্রবাসী ভাইদের জন্য আমরা চেষ্টা করি, দেশের ভাইদের জন্য করি, সেটা হলো যে অনেকে আছে ওখানে ভাষা বুঝাইতে পারে না, অনেকে আছে টাকা পয়সার ব্যাপার প্রয়োজন হয়, অনেক সময় এই কষ্টের জন্য তার প্রতিদিনের কাজটাও ঠিক মতো করতে পারে না। আমরা দেখছি এই অনুষ্ঠান করার উদ্দেশ্য হলো অনেক ভাই আছে আমাদের দেখাইতে চায় আসতে পারে না, তাদের জন্য কিন্তু এই ব্যবস্থাটা, যে তাদেরকে আমরা সরাসরি কথা বলে একটু হলেও যদি পরামর্শ দিতে পারি তারা হয়তো উপকার পাবে ইনশাল্লাহ। এই জন্য যারা দেখছেন সবাই শেয়ার করবেন, শেয়ার করে নিজস্ব কমিউনিটির মাঝে প্রোগ্রাম গুলো ছড়াইয়া দিবেন যাতে তারা এই সমস্যাগুলো উপকার পায়। আর একটা রুগী দেখা মানে হচ্ছে আর একজন রুগীর সাথে কিন্তু আলটিমেটলি মিল থাকতে পারে, এই জন্য সবাই মন দিয়ে দেখলে আমার মনে হয় অন্তত আপনারা নিজেরা ঘরে বসে করলেও চিকিৎসা হবে। চলুন যাই, আমরা আরিফুল ভাই চিকিৎসা করতেছি এখন অ্যাসেসমেন্ট সহ, আরিফ ভাই কথা বলছে আমাদের সাউথ কোরিয়া থেকে। চলুন আরিফ ভাই। লাইনে আছে আরিফ ভাই? কি লাইনে আছেন আরিফ ভাই? লাইনে আছেন আরিফ ভাই? লাইনে আছেন কি না? হ্যাঁ আরিফ ভাই লাইনে আছেন না? উনি মনে হয় আমরা একটু ডিসকানেক্ট হয়ে গেছি। হ্যাঁ বসেন মামুন ভাই, আপনার সাথে কথা বলি। হ্যাঁ জি জি, তাহলে মামুন ভাইয়ের সাথে কথা বলতেছি। মামুন ভাইয়ের সমস্যা হলো গারে, সে উপর দিকে তাকাইলে তার ব্যথা করে, ডান বাম দিকে ঘুরলে ব্যথা করে না মামুন ভাই? দেখেন একটু খুব ভালো করে, আগে বুঝে নেন, আগে দেখে নেন পরে অ্যাকশন করবেন, আগে বুঝেন দেখেন ওকে? দেখেন প্রথমে হলো আমরা যেটা করব, আগে এই ঘাটটা দেখব, ঘাটটা তার ডান দিকে ঘুরাবেন, আপনাদের ডান দিক ঘুরাবেন, আপনাদের ডান দিক ঘুরানোর পরে একটু দেখেন, ভালো করে দেখেন, এই যে ঘুরাইলাম, ঘুরানোর পরে আগে দেখেন, আগে দেখেন এই যে ঘাড়ের যে পিছন সাইড আছে, এই যে যে পিছন সাইড মাঝখানে যে আছে না, মাঝখান থেকে একটু ডান দিকে যাবেন, কি করবেন একটু ভিতর দিকে, ডান দিকে, ডান দিকে একটু বাইরের দিকে, দেখেন
দিয়া এই যে থাম আছে না থাম, এই থামটা দিয়ে এখানে ধরবেন, এখানে ধরবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি আপনি ভুল জায়গায় বসছেন, আপনি ওইদিকে যেতে হবে। আপনি এই জায়গায় পিছনে ধরেন, পিছনে দেখি হাতটা কোথায় ধরছেন, ওনাকে ঘুরান ওদিকে, ঘুরান ওদিকে না, আপনি ওদিক ঘুরেন ডান দিক। হ্যাঁ হ্যাঁ আমরা, হ্যাঁ এখন ঠিক আছে, গুড। একটু এই যে এখানে এখানে এখানে, হ্যাঁ এই যে এখানে ধরে এদিকে মোচড় দেন, এদিকে নিয়ে আসেন, এদিকে নিয়ে এরকম, নো নো এইটা আগে, এইটা আগে চাপ দিতে হবে, এটা চাপ দিতে হবে, চাপ দিয়ে ধরেন শক্ত করে। হ্যাঁ দিয়ে এখন ওই হাত বরাবর পিছন দিকে নিয়ে আসেন, পিছন দিকে যান, পিছন দিকে। হ্যাঁ হ্যাঁ এই তো হয়েছে, আর একটু এদিক ঘুরিয়ে নেন, মুখটা এদিক ঘুরাইতে হবে, মুখটা এদিক ঘুরান, এদিক ঘুরান বাম দিকে, হ্যাঁ বাম দিক ঘুরান। হ্যাঁ এখন আপনি এইরকম নেন, এই পিছন দিকে, পিছন দিকে, হ্যাঁ এখন পিছন দিকে, ঘাড় পিছন দিকে, কিন্তু এই যে হাতটাতে চাপ দিতে হবে, হাতটাতে জোরে চাপ দিতে হবে। হ্যাঁ এই যে হাত দিয়ে জোরে চাপ দিয়ে দেন হচ্ছে এরকম ঘুরাবে, এই যে এখানে মাথায়, মাথার উপরে ধরেন, মাথার উপরে এটা না, ওই ঠিক আছে, এই হাত দিয়ে রকম দিও নো পয়েন্ট দিন। আচ্ছা দেখেন এই যে আমি আমার মডেলে ঘুরিয়ে দিলাম, এই যে ঘুরাইলাম, দেখছেন আমি এই যে ঘুরাইছি না, ঘুরাইছি না, আপনার হাতটা এখানে, এই যে এখানে 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 আঙ্গুলটা এখানে এখন ঠিক আছে, এখন শুধু পিছন দিকে নিয়ে যান, পিছন দিকে, এই যে পিছনে পিছনে পিঠের দিকে, হাই পিছের দিকে, হ্যাঁ গুড, এইটা করেন 20 বার করেন, হ্যাঁ 20 বার করেন, গুড গুড। আপনার ডান হাতে কি চাপ দিচ্ছেন, ডান হাতে, ডান হাতে চাপ দিচ্ছেন, ডান হাতে চাপ দিতে হবে, ওটা চাপ দিতে হবে, ওটা চাপ দিছি, হ্যাঁ দেন একটু জোরে চাপ, চাপ দেন পিছন দিকে, গুড, দ্যাটস ফাইন, দ্যাটস রিয়েলি ফাইন। এইবার একটু ঘুরিয়ে নেন, ঘাড় তো সোজা হয়ে গেল, বাম দিক ঘুরান, হ্যাঁ এইবার হয়েছে, এইবার বুঝছেন আপনি, গুড, হাত দিয়ে চাপটা জোরে দেন, দ্যাটস ফাইন, এক্সেলেন্ট এক্সেলেন্ট। দেন আবার ঘুরে যান, ঘাড় ঘুরান, ঘাড় ঘুরে নেন, এইবার পারফেক্ট হচ্ছে আপনার, এরকম 15 বার করেন, এতক্ষণে পারফেক্ট হলো আপনার, এতক্ষণে পারফেক্ট হলো, থ্যাংক ইউ ভাই, হ্যাঁ দ্যাটস গ্রেট, গুড, আপনার মডেল খুব ভালো হয়েছে, বুঝছেন দর্শক, আপনারা দেখতেছেন আমাদের মুহূর্তে ব্যথা নিরাময়, এটা ফেসবুক লাইভ, রোগীদের সাথে সরাসরি পরামর্শ, যারা দেখছেন তাদেরকে অবশ্যই রিকোয়েস্ট করব একটু শেয়ার করতে, শেয়ার করে আমরা এখন দেখতেছি হলো মাউন ভাইয়ের সাথে কথা বলতেছি, ফ্রান্স থেকে মাউন ভাই আমাদের সাথে সেবাটা নিচ্ছেন, আমরা আছি বাংলাদেশে আর মাউন ভাই আছে ফ্রান্সে, ওকে ছেড়ে দেন, ছেড়ে দেন, ধন্যবাদ। আর একটা খেয়াল করেন, এখন হলো এই যে কানের লতি আছে না, এই বরাবর মাঝখানে, এই বরাবর 2 ইঞ্চি নিচে, কানের লতি বরাবর নিচে, এই যে মাঝখানে, মাঝখানে, এই যে দেখেন এখানে মাঝখানে ধরবেন, আর একটু নিচে, আর একটু নিচে, আর একটু নিচে, বাস বাস এক্সেলেন্ট, আর একটু পিছনে, পিছনে 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 পিছনে, হ্যাঁ ওইটা বাস বাস, বেশি গেছেন, বেশি চলে গেছেন, এটাকে এখন দেখেন এরকম চাপটা ধরেন, চাপটা ধরে এইতে কানটা কাঁধে লাগাবেন, এই যে কানটা কাঁধে, কান কাঁধে, কান ধরে, কিন্তু হাত দিয়ে চাপটা ধরেন শক্ত করে, দ্যাটস গ্রেট, এক্সেলেন্ট এক্সেলেন্ট, দ্যাটস রিয়েলি ফাইন। একটু হাত দিয়ে চাপ দিচ্ছেন ভাই, হাত দিয়ে চাপ দিতে হবে, গুড, খুবই ভালো। আমাদের অনেকে যেখান থেকে জয়েন করছে, অনেকে আমাদের সাথে জয়েন করছে, সাহেব সাহেব ভাই, মামুন আহমেদ ফ্রান্স থেকে, তারপরে কি অ্যাসিস্ট্যান্ট, ও অ্যাসিস্ট্যান্ট ভালো না, আমি ওমান থেকে বলছি, লেখছেন আমান ভাই,
হাবিব ভাই লেখছেন থ্যাংকস স্যার গুড জব, সকাল বেলা থেকে ঘুম থেকে ওঠার পর পায়ের গোলা লিতে ব্যথা করে, খুব ব্যথা, কিছুক্ষণ ওঠার পর ব্যথা ঠিক হয়ে যায়। মহিদুল ভাই লিখেছেন, ওকে থ্যাংক ইউ সো মাচ, আর লাগবে না, ছেড়ে দেন। এখন আমরা মামুন ভাইকে জিগাবো যে ব্যথাটা ছিল কতটুক আছে আগের মতো না পরিবর্তন, ভালো করে বুঝে তারপরে বলেন। জি ভাই, একটু হালকা মনে হচ্ছে, একটু হালকা মনে হচ্ছে। এইবার দেখেন লাস্ট পদ্ধতি, খেয়াল করেন এই যে হাতটা মানুষ গলার মধ্যে ধরে না টিপ দিয়ে, এরকম এখানে একটা আঙ্গুল, এখানে একটা আঙ্গুল, মাঝখানে না, এখানে ধরে ঘাটটা একটু নিচে নামান, নিচে নামান, এই যে দেখেন এভাবে চিপটা ধরে হাত নিচ দিকে নামবে, ঘাড় উপর দিকে উঠবে, হাত নিচ দিকে নামবে, ঘাড় উপর দিকে, দেখছেন? এই দেখেন হাত চাপ দিয়ে ধরে নিচ দিকে নামবে, কিন্তু চাপ দিচ্ছেন না ভাই, অ্যাসিস্ট্যান্ট চাপ দিতে হবে। এই যে দেখেন, দেখেন দেখেন, এই যে চাপটা নিচ দিকে বেশি করে, এই যে বেশি করে, হ্যাঁ জোরে চাপ দিতে হবে, জোরে জোরে, হ্যাঁ, দেন গুড 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 গুড, আরো জোরে চাপ দেন, হ্যাঁ আর একটু চাপ দিই, উপর দিকে চাপটা বেশি দিতে হবে, ভালো হচ্ছে, ভালো হচ্ছে, দ্যাটস গ্রেট, খুব ভালো, এক্সেলেন্ট এক্সেলেন্ট, আবার খুব ভালো, আবার খুবই ভালো, থ্যাংক ইউ সো মাচ। এবার দেখেন তো মামুন ভাই, এবার ছেড়ে দেন, ছেড়ে দেন, এবার দেখেন মামুন ভাই ঘাড় ঘুরান, ঘুরাইতে যে ব্যথাটা ছিল সেটা আছে কিনা, আছে? এখনো আছে, বাট আগের চেয়ে একটু কম কম, এখন উপরে তাকান, নিচে তাকান, আছে আগের মতো? আগের চেয়ে একটু হালকা হালকা। আর একটা এক্সারসাইজ দেবে আপনাকে, ওয়ালের মধ্যে ঘরের দুই পাশের ওয়াল আছে না, ওয়ালের মাঝখানে যে কর্নার আছে ওইটার দিকে চলেন, বের করেন একটা ওয়াল, বের করেন এখানে, ওয়ালের কর্নার, ওয়ালের কর্নার বের করেন, ওই যে দেখতেছেন ওয়াল, দুই ওয়ালের কর্নার বের করতে হবে, কর্নার কর্নার কর্নার, আচ্ছা ওয়ালের কর্নার, হ্যাঁ এটা হলে হবে, দেখি দেখি, হবে না, দেখি দেখি দেখি, এই যে দুইটা ওয়ালের আছে না কর্নার, দুইটা ওয়ালের কর্নার, আচ্ছা তে নিচে আইও, নিচে যেতে, নিচে দেখতে গেছে, আচ্ছা দেখেন, আপনি দেখেন দেখেন, এই দেখেন না, দেখেন না, এই দেখেন দেখেন, এই যে ওয়ালের কর্নার, এই যে দেখছেন, এই যে একটা ওয়াল আছে না, এই একটা ওয়াল, হ্যাঁ এই একটা ওয়াল, আর এই যে একটা ক্লাসের কর্নার, যে এই মাঝখানে দাঁড়াইতে হবে, মাঝখানে দাঁড়াতে হবে, এই কর্নারে হইলেই হইব নি, এরকম কর্নারে কই দেখি, এই যে কর্নার দুই সাইডে দুই ওয়াল আর কর্নার, হ্যাঁ হবে, ওটাই হবে, এখন দেখেন কি করবেন, খেয়াল করেন এই যে দাঁড়াবেন, এভাবে দাঁড়াবেন, দেখেন আমাকে, এটা সামনে চাপ দিবেন, এরকম সামনে চাপ দিবেন, দেখেন এরকম সামনে চাপ দিবেন, ওকে, হ্যাঁ এই যে হচ্ছে, গুড, যান সামনে, যান সামনে, যান, মাশাআল্লাহ, মাথা উপর দিকে, মামুন ভাই মাথা উপর দিকে, এই হচ্ছে তো, মাথা উপর দিকে, আরে ভাই উপরে, হ্যাঁ এখন যান, এবার সামনে যান, এক্সেলেন্ট, শোনেন শোনেন শোনেন, এইটা পাঁচ প্রথমে করবেন 10 বার, খেয়াল করেন 10 বার করে একটু হাঁটবেন, আবার 10 বার করবেন, ততক্ষণে আমরা একটু কি আরিফ ভাইয়ের সাথে কথা বলে আসতেছি, প্রতিবারে চাপ দিয়ে, শোনেন, প্রতিবারে চাপ দিয়ে 10 সেকেন্ড ধরে রাখতে হবে, 10 থেকে 15 সেকেন্ড, এরকম 10 সেকেন্ড বার করেন, ওকে, দেন চাপ দেন, চাপ দেন, হ্যাঁ ধরে থাকেন থাকেন থাকেন, 20 সেকেন্ড, এই 20 সেকেন্ড থাকবেন, গুড, 20 সেকেন্ড থাকবেন, 20 বার করবেন, 10 বার করে রেস্ট নিয়ে আবার, এখন চলে যাচ্ছি আমরা দর্শক, আমরা চলে যাচ্ছি হলো সাউথ কোরিয়াতে আরিফ ভাইয়ের সাথে, আরিফ ভাই আসেন, বিছানায় শুয়ে পড়েন, আরিফ ভাই আরিফ ভাই, আপনি কি দেখতেছেন আমাদের মডেল, দেখেন একটু নিচে, হ্যাঁ ঠিক আছে, দেখতেছেন আপনি, চিথিয়াশন চিথিয়াশন, জি, ডান হাঁটুটা উপর দিকে উঠান, ডান পা উপর দিকে উঠান, ডাইরেক্ট উপর দিকে, পা সোজা করে, পা সোজা করে, উঠান একদম, উঠান উঠান আরো উঠান, বাস মাশাআল্লাহ, ছেড়ে দেন, এবার বামটা উঠান,
নামটা উঠান এক্সেলেন্ট থ্যাংক ইউ সো মাচ ওকে দ্যাটস গুড ঠিক আছে মোহন ভাই আর দুই হাঁটু ভাঁজ করে পেটে লাগান দর্শক আমরা অ্যাসেসমেন্ট করতেছি আরিফ ভাইকে কারণ আরিফ ভাই আমাদের সাউথ কোরিয়া থেকে ওনার সামনে ঝুঁকতে ব্যথা পিছনে ঝুঁকতে ব্যথা জি মোহন ভাই আপনি কি আরিফ ভাই একটু দেখেন এটা পেটে লাগাবেন এই যে এটা পেটে লাগাবেন হ্যাঁ এইভাবে পেটে লাগান লাগাইছেন এখন কি ব্যথা করে হালকা একটু কষ্ট করে আপনি বিছনার ডান দিকে যান আপনি বিছনার ভিতর দিয়ে গেছেন ওয়াল থেকে বাইরের দিকে যান বিছনার বাইরের দিকে যা শোন একদম বাইরে হ্যাঁ হ্যাঁ আরো 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 বলে ছাড়াছে লাইভ আছে হ্যাঁ ওকে একটু দেখেন এই যে এইটা এই যে চাপ দিয়ে ধরে দেখেন চাপ দিয়ে ধরেন ধরছেন এই যে চাপ দিয়ে ধরবেন আর পাটা একটু সরাবেন এই দেখেন পাটা একটু সরাবেন এরকম সরাবেন হ্যাঁ ঠিক আছে এখন চাপ দেন আর অ্যাসিস্ট্যান্ট ভাই এই পায়ের দুইটা পাতা ধরেন না আপনি ওদিকে যান না ওদিকে যান না বিছনার বাইরে থাকেন এই দেখেন আমার মতো এরকম চাঁদে ধরেন এই চাপ দেন হ্যাঁ গুড দিছেন না এখন অ্যাসিস্ট্যান্ট ভাই একটা ডান হাত দিয়ে পা ধরেন আর বাম হাত দিয়ে মাথা দেখেন এই যে মাথা মাথাটা উঠিয়ে এরকম উপর দিকে টান দেন দেখেন এই যে এই যে হ্যাঁ হ্যাঁ এই তো বুঝছেন কিন্তু ওই হাতে এই দেখেন এই যে দেখেন এই যেরকম কিন্তু হাতের ডান হাতের চাপ কমান যাবে না আপনার পা আগে চাপ দিয়ে নিতে হবে হ্যাঁ হ্যাঁ এখন মাথা চাপ দেন উপর দিকে একের বলের মতো করেন করছেন আবার দেখেন এই যে আমরা সোজা করলাম হাঁটু ভাঁজ করলাম পায়ে উনি চাপ দিল রুগী চাপ দিচ্ছে আমি পরে এখানে চাপ দিলাম দেন মাথা চাপ দিলাম দেন চাপ দেন হ্যাঁ আবার টান দেন হ্যাঁ এইবার বুঝছেন গুড পাটা বেশি সরে গেছে রুগী ভাই আরে ভাই পাটা একটু চাপাইতে হবে হ্যাঁ হ্যাঁ এখন ঠিক আছে দেন টান দেন এখন মাথা টান দেন মাথা টান দেন হ্যাঁ দেন টান মাথা এই জোরে চাপ দেন মাথা ধরেন মাথা মাথা মাথার পিছনে টান দেন হ্যাঁ টান দিছে আর আসবেন চাপবে না বাস ঠিক আছে আর আর তিনবার করবেন ধরে রাখেন 20 সেকেন্ড ধরে রাখবেন 20 সেকেন্ড ধরে রাখবেন 20 সেকেন্ড ছেড়ে দেন বলতে লুজ করেন এই যে লুজ আবার ধরেন আরো দুইবার করেন আরো দুইবার দেন চাপ দেন গুড ছেড়ে দেন ওকে এখন একটু আরিফ ভাই উঠে দাঁড়িয়ে সামনে জোকেন ব্যথাটা একই রকম কিনা দেখেন এরপর স্টেপে আমরা যাব দাঁড়ান স্যার হালকা কম হালকা কম তাহলে আবার শুয়ে পড়েন এইবার দেখেন আপনার বাম পা ডান পায়ের হাঁটুর উপরে উঠান এই যে আপনি একটু বিছনার বাইরে যান আবার বিছনার বাইরে যান ডান দিকে যান আপনার অ্যাসিস্ট্যান্ট কে বলেন এক হাত এই যে আমার দিকে তাকান এক হাত এখানে আর এক হাত এই যে এখানে দেখেন এই যে এখানে এক হাত এই পায়ে আর এক হাত এই পায়ে
হ্যাঁ, এখন আস্তে আস্তে এই যে লাগান, ডান পে আয়ে যায় যায়। হ্যাঁ গুড। এখন কি কোমরে লাগছে কিনা জিজ্ঞান, পিছনে লাগছে? লাগছে, হালকা লাগছে। এই তাহলে চাপটা দেওয়া হচ্ছে না আপনার, এই যে এই চাপ বাড়াতে হবে, আবার এই পায়ের চাপ বাড়াতে হবে, এই যে এই পায়ের চাপ। এই যে আপনি শোনেন ভাই, আপনি বাম হাত দিয়ে চাপটা বাড়ান, বাম হাত, বাম হাত। এখন কি লাগছে? লাগছে, লাগছে। হ্যাঁ ধরে রাখেন, 20 সেকেন্ড ধরে রাখেন। 20 সেকেন্ড পরে ছেড়ে দিয়ে আবার চারবার করতে হবে, চারবার। ওকে ছেড়ে দেন, ছেড়ে দিয়ে আবার আবার করেন, আবার আবার আবার। এই চাপ দেন, এই হাত ধরেন, এখানে এই যে হাত, এখানে এখানে ধরে চাপ দেন। মুখের সাথে লেগে গেছে। গুড। হয়েছে, ছেড়ে দেন। এবার আপনি মডেল ভাই, আপনি ওনাকে ওই দিক ঘুরতে বলেন। আরিফ ভাই মাথা ওই দিক দেন, মাথা ওই দিক। জি জি, বিছনার বাড়ির দিকে যান। এখন ওই পা করেন, ওই পা। হ্যাঁ, এবার ডান পা বাম পার উপর উঠান, তিনবার করেন। দর্শক যারা দেখছেন তাদেরকে রিকোয়েস্ট করব একটু শেয়ার করবেন, শেয়ার করলে এই তথ্যভিত্তিক প্রোগ্রামগুলো অনেকের উপকারে আসে। এজন্য শেয়ার করে আপনার প্রোফাইলে বা আইডিতেও থেকে যাবে। হ্যাঁ হ্যাঁ, দেখেন ওনারা, আরিফ ভাই অনেক কষ্ট পাচ্ছে, সাউথ কোরিয়া থেকে আমাদের সাথে যুক্ত হয়েছে, এবং আমাদের সাথে আরো যুক্ত হয়েছে মামুন ভাই, উনি ফ্রান্স থেকে। মামুন ভাইকে আমরা একটা ওয়ার্ক দিয়েছি, সেটা সে করতেছে। তো আশা করি দুজনই উপকার পাবে ইনশাল্লাহ। আমরা একটা অ্যাসেসমেন্ট করতেছি, অ্যাসেসমেন্টের পরে তাদের জন্য, হ্যাঁ তিনবার, আরো দুইবার করেন, আরো দুইবার, আরো দুইবার। তো তাদের জন্য আমরা কিছু এক্সারসাইজের ভিডিও আরো পাঠিয়ে দিব, আর এই প্রসিডিউরে যদি তারা করতে পারে আশা করি অনেকটাই সুস্থ হবে ইনশাল্লাহ। কারণ দুজনের এই মধ্যে আরিফ ভাই হলো স্পাইনাল মাসেলে প্রবলেম, যে মাসেলটা হার্ড বা স্টিফ হয়ে গেছে, এটাকে ফ্লেক্সিবল করলে আশা রাখি অনেকটাই সুস্থ হবে। আর আমাদের যে মামুন ভাই আছে, ওনার মাসেলে প্রবলেম, অনেক দিন আগে মাসেল ক্র্যাম্প করছিল, আসলে মাসেলটা হয়তো এখনো সেই পুলিং অবস্থায় অ্যাডিশন হয়ে গেছে। লাস্ট বার, আর একবার করেন লাস্ট। তো সেই দিক থেকে দর্শক আমরা অনেকক্ষণ আপনাদের সাথে আছি, আমরা প্রোগ্রাম আশা করি তাড়াতাড়ি শেষ করতে পারবো। তো অবশ্যই ধন্যবাদ আপনাদের, আপনারা সুন্দর করে এতক্ষণ সময় আমাদের সাথে কাটাইলেন, অনেকে আছে লং টাইম ধরে লাইনে ছিলেন। তো এখন একটু ছেড়ে দেন, আরিফ ভাইকে হাঁটতে বলেন, হাঁটতে বলেন। আরে ভাই এখন দেখেন তো কতটুক আছে, বা অনেকটা কম, অনেকটা কম। আসেন বসেন, আমরা যুক্ত হই এখন আমাদের আরিফ ভাই, মামুন ভাইয়ের সাথে। আরিফ ভাই আপনি অনেকটা কম বলতে আমরা কতটুক কম বলেন, আরিফ ভাই কতটুক কমছে, কতটুক? 40% 50% সামথিং। ওকে গুড, 40-50%। আচ্ছা আমরা আরিফ ভাইয়ের সাথে আগে কথা বলি না, আরিফ ভাই আপনার জন্য আরো কয়েকটা এক্সারসাইজ ভিডিও আপনার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবে, আশা করি সেগুলা করলে অনেকটাই সুস্থ হয়ে যাবেন। আপনার যেটা সমস্যা আপনি হয়তো জানতে যাবেন, তার আগে একটু আমার মনে হয় মামুন ভাই অনেকক্ষণ লাইনে আছে, একটু কথা বলে আসি। মামুন ভাই বসেন। জি ওয়ালাইকুম আসসালাম। মামুন ভাই আপনার এই সমস্যাটা আমরা যেটা বুঝলাম সেটা হলো, এটা আপনার কোন একটা সময় যদি আমাদের বাংলা ভাষায় বলি সেটাকে রগ বলে, কোন একটা রগে টান লাগছিল, এটা বা মাসেলে টান লাগছিল, যেমনটা স্পোর্টসম্যান বা ক্রিকেটারটা হঠাৎ করে রগে টান লাগে না, ক্র্যাম্প এক্স্যাক্টলি ভাই, ক্যাম্পিং করছিল, ওই মাসেলটা এখন পর্যন্ত আপনার জায়গা মতো আসে নাই, এবং সেটা ওখানে থেকে এটাকে আমরা ইংলিশে বলে অ্যাডিশন, অ্যাডিশন মানে জুমে যাওয়া, টাইট হয়ে যাওয়া, এটা ওখানে টাইট আছে, যার পরিপ্রেক্ষিতে আপনার এটা কিন্তু এখন পর্যন্ত আপনার এই, এটাকে আমরা ইংলিশে বলি ফ্লেক্সিবিলিটি,
নরম ভাবটা সেটা নয়, ফ্লেক্সিবিলিটি কমে গেছে। আমরা আপনাকে তিন থেকে চারটা এক্সারসাইজ দেখাইছি, আমি কিন্তু আইডেন্টিফাই করে ফেলেছি মানে কোন রোগে ফ্লেক্সিবিলিটি নাই। ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ ওইটাই, এখন আমরা ওইটারও আরো কিছু এক্সারসাইজ আছে, আপনাকে আমরা ভিডিও পাঠিয়ে দেব স্পেসিফিক। আপনার সমস্যাটা হলে এটা ইংলিশে বলে আপার ট্রাপিজিয়াস, আর একটা নাম হলো লিবিটর স্ক্যাপুলি, এই দুইটা মাসেরই প্রবলেম। আমরা আপনাকে চারটা এক্সারসাইজ দেখিয়ে দিছি, আরো তিন চারটা এক্সারসাইজ আপনাকে শিখিয়ে দিবে, ভিডিও পাঠিয়ে দিবে। আশা করি আপনি ওখানে বসে করলেই, কারো সাহায্য ছাড়া টাকা পয়সা ছাড়াই হেল্প হয়ে যাবে ইনশাআল্লাহ। টাকা পয়সা খরচ করতে রাজি, বুঝছেন? আমি কম টাকা খরচ করি। আমরা তো এই জন্যই বলছি যে আমরা তো এটা তো সেলফ ট্রিটমেন্ট ভাই, এখানে তো টাকা ওষুধ কেনার দরকার নাই বা আপনার অন্য কেউ দেওয়ারও দরকার নাই, আমরা তো আপনাদের সেবার জন্যই প্রোগ্রামটা অ্যারেঞ্জ করছি। মামুন ভাই, ব্যথাটা কি আগের মতো আছে কিনা আপনার যদি বলতেন একটু। আগের থেকে অনেক কম, মানে যেহেতু আমার সমস্যাটা অনেক আগে, 2016 থেকে, 2016 থেকে আমি কিন্তু ট্রিটমেন্টে আছি, কারণ আমি নিজেও স্পোর্টসম্যান, আমি সবসময় কিছু না কিছু করে খেলাধুলা করি সবসময়, বুঝছেন? খুব ভালো, খুব ভালো। মেডিকেলের বিষয়ে আমার কিছু অভিজ্ঞতা আছে, আমি যখন বাংলাদেশে ছিলাম তখন ফার্মাসিস্ট ছিলাম, মাশাআল্লাহ। মানে মোটামুটি আমি কোন কিছু বাকি রাখি নাই আর কি। এখন সমস্যা হচ্ছে এদেরকে বুঝাইতেই পারি না যে আমার মাসেলে সমস্যা নাই, আমার শিরাতে সমস্যা, ওইটা আমরা তো আপনাকে বুঝাইতে পারছি নাকি, বুঝতে পারছেন তো? আমি এই দেশের ডাক্তার, আমি বলছি। লাস্টলি যদি আমাদের অনুষ্ঠান সম্পর্কে কোনো মন্তব্য বা পরামর্শ থাকে সেক্ষেত্রে যদি কিছু বলার থাকে। পরামর্শ তো আর ভাই কি বলবো, আপনি তো অনেক হেল্প করতেছেন বিশ্ব জুড়ে মানুষদেরকে, আপনার অনেক ফ্যান আছে, এই কে আমাদের এখানেই আছে, মানে আমি যে এখানে একটা কাজের প্লেসে, এই প্লেসে 5-6 জন আপনার ফ্যান, অনেক মানুষেরই উপকার হচ্ছে আপনার এই দেখে। কারণ অনেক সময় দেখা যায় যে কিন্তু পয়সা আছে কিন্তু হাতের কাছে ডাক্তার নাই, ভালো ডাক্তার নাই, বা পরামর্শ দেওয়ার মতো লোক নাই। অনেকে আছে মনে করেন রোগ সম্পর্কে বুঝে না, অনেক ভালো ডাক্তার কিন্তু রোগ সম্পর্কে বুঝে না, কি এটা সমস্যা? আমি বারবার মনে করেন লাস্ট 3 বছর থেকে আমি বলতেছি না আমার শিরায় সমস্যা, এদেশে এটাকে বেইন বলে, আমি বলতেছি আমার বেইনে সমস্যা, MRI করে তো লাভ নাই রে ভাই, আমার সার্ভিক্যাল স্পাইন ঠিক আছে, 80% ভালো, 20% সমস্যা আছে, আমি ক্যালসিয়াম DT এইগুলো খাচ্ছি ঠিক হয়ে যাবে, কিন্তু আমার সমস্যা হচ্ছে রোগে। এটা মানে অনেক সময় দেখা যায় যে রোগী বলে কিন্তু ডাক্তার বুঝে না, এদেশের ডাক্তাররা অন্য ধরনের মেন্টালিটি, বুঝছেন? বাংলাদেশের ডাক্তাররা প্রতিকূল পরিবেশের সাথে লড়াই করে করে শিখে, এখানে শুধু শুধু বই থেকে শিখে ফেলে, তো এর জন্য আসলে এই দেশের ডাক্তারে ঠিক আছে। আমাদের জন্য অনেক ডাক্তার আছে ভালো পড়াশোনা করে, অনেক ভালো ভালো ডাক্তার বাংলাদেশে। তো মামুন ভাই, আমি ফ্রান্সে গেছিলাম আসলে, তো এই করোনার আগে, গত রমজানের, এই রমজানের আগে রমজানে গেছিলাম, সেখানে ফ্রান্সে, জেনেভা থেকে ফ্রান্স গেছি। তো আমার ওই ইচ্ছা ছিল যে ফ্রান্স থেকে ট্রেনে যাব, যা আসার সময় ফ্লাই করে আসছিলাম জেনেভা থেকে ফ্রান্স, আর যাওয়ার সময় আমি ট্রেনে গেছিলাম। আমার বাসায় আপনার দাওয়াত রইল, কোনো সময় যাই ফ্রান্সে আপনাদের রোগী দেখে আসবো ইনশাল্লাহ। ঠিক আছে, আপনার দাওয়াত রইল, থ্যাংক ইউ সো মাচ। আমার একটা কোয়েশ্চন আছে, যদি আপনি সময় দেন 2 মিনিট, আমরা একটু অন্য একটা প্রোগ্রাম এড করে দিন, আমরা দেখে দেবো, কারণ আজকে অলরেডি তো 38 মিনিট হয়ে গেছে, তাহলে আমাদের লেখেন আমরা উত্তর দেবো। আরিফ ভাই, লাস্ট মন্তব্য, কেমন আছেন এখন? আমাদের অনুষ্ঠান সম্পর্কে কোনো যদি মন্তব্য থাকে। হ্যাঁ স্যার, আপনাদের অনুষ্ঠান দেখে আগে থেকে আমি ওই মাহবুব ভাইয়ের এই সামনে যোগতে পারেন ওই অনুষ্ঠানটা দেখে আমিও নিজে নিজে 2 দিন করছি পা উপরে উঠে, তারপর দেখছি যে হালকা কমে, তারপরে আপনাকে লাইক প্রোগ্রামে লাইক দিয়ে এই ফলোয়ারে আমি আছি, সব ভিডিও আমি দেখি, কেমনে কি ওই আমি দেখাই আপনার সাথে স্যার কথা করছি। ঠিক আছে, তাহলে ভালো থাকবেন, আপনাদের আমাদের জন্য দোয়া করবেন। হ্যাঁ স্যার, দোয়া করি, আমাদের জন্য দোয়া করবেন, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। মোহন ভাই ফ্রান্স থেকে শুভকামনা আপনার প্রতি, সুস্বাস্থ্য কামনা করি, দোয়া করি। আরিফ ভাই সাউথ কোরিয়া থেকে, এতক্ষণ যারা দেখলেন সবাইকে জানাচ্ছি আবারও ধন্যবাদ দিচ্ছি, এবং আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আল্লাহ পাকের সবাইকে হেফাজত রাখে, সম্মানের সহিত রাখে, এবং ভালো রিজিকের ফয়সালা করে দেয়, এবং আমাদের যারা বিদেশি ভাই আছে তারা যাতে সুস্থ থাকে, দেশের জন্য অনেক রেমিটেন্স পাঠায় এবং দেশের উন্নয়নের জন্য ভূমিকা রাখে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। আসসালামু আলাইকুম।